অবশেষে আমি আমার স্বপ্নের পার্সিতে আসলাম। দেখা যাক আরামে। একদম গাল ভাড়া দিব না ছেলে কিন্তু খারাপ না কি খারাপ না বুঝিয়ে আমাদের পাশের রুমে আর হোস্টেল দারুণ আছে কিছু বলবে না এখন স্যারেরা দেখলে কিন্তু আবার অসুবিধা হবে যাই হোক চলতেছ না পোশাক আশাক দেখ না পোলাটা পুরো বস্তি থেকে উঠে আসছে
তুই ভার্সিটির মধ্যে তুই সালাম নগরে ঢুকছিস তো কার মধ্যে সালাম নগরে তুই জি ভাইয়া বলো বলো সালাম মুখটা খারাপ করে কিবা বুঝি নাই মানে বড় কথা আমরা জানা আমরা বড় ভাই সম্মান এই চুপ ভাই বলেন কি বলবেন আপনার চিৎকার কেন হচ্ছে না ইরে দোস্ত কি এগুলো নমস্কার ভারত তো ভদ্রতা শিখাই দাস আমাদেরকে তুই জানোস তোর দুই ইয়ার সিনিয়র আমরা যত দিয়ার সিয়ার তুই আজ আমাদেরকে ভদ্রতা শিখে তার আমাদের রুম আমরা কি করবো না করবো এটা আমাদের পাশে তোরা কত বেটা হ্যাঁ হাত পর লাগা গেল বুঝি নাই মানে কিছু বুঝি নাই হ্যাঁ কি বলছিস তা বুঝি না মানে তুই হ্যাঁ লাগাবার করতে আসছ না বড় ভাই লগে গেলে বুঝতে আসছ তার তো বলো
আচ্ছা সমস্যা নেই, এটা ম্যানেজ করে নেব আমি। তোরা ওই জায়গাটা ম্যানেজ করে নে। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, দেখে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইকে বলবো, দাদাকে বলবো, বলে দিই অনেক পেন দিচ্ছে আমার, বলে দিই। সহ্য করার মতো না, সত্য ভাইয়া ওরা যে হারে আমাদেরকে র‍্যাগ করতেছে, তারপর ওদের যন্ত্রণাটা আসলে সহ্য করার মতো না, সহ্যের বাইরে হয়ে যাওয়া। আপনার কাছে বলতেছি, তোমাদের সময় আমরাও জুনিয়র ছিলাম, তখন আমাদের সিনিয়ররাও র‍্যাগ দিত, এখন তোমাদের সিনিয়ররা র‍্যাগ দিচ্ছে। ব্যাপার নাই, বলো ঠিক হয়ে যাবে, তোমরাও সিনিয়র হবে একসময়, তোমরাও জুনিয়রদেরকে র‍্যাগ দিবা, আর কোনো বিপদ আপদ হলে সুবিধা অসুবিধা হলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে যাও, এখন যাও। তোর নামটা কি নীল নীল না? হ্যাঁ সালাম দে।
এটা হয় কি এ ঠিক মতো দাদা শুধু দাদা এটা মাথা গরম ওর হ্যাঁ ওমর এই এটা রাখ ওরে এটা মাথা গরম করে দিচ্ছে আমার সকাল থেকে নর নাস্তে কি নাস্তো নাস্ত না একটু বিনোদন না তোর বাপ মা নাচ শিখে নাই আচ্ছা তোর টাকা দিও মরে যা কি রে টাকা দেখা আমার কি রে হাত কেমন রে কি দেখো সত্যি আজ বুঝছ না হ্যাঁ এই বরাবর সম্মান দেবো সে বাপ বাপ মা শিখে নাই মারিস না মারিস না দাঁড়া এসে হ্যাঁ এই যে ফোনটা গালা গেল তারপর নজর কার আরে ভাই আমরা যখন চোখ যদি বড় বড় শুন করে ভালো বুঝছস একটা কথা আছে টাকা এক পয়সা তো নাই তার তুমি মানিবে এটা কাজ হবি হ্যাঁ আমাদের মাতো বাবা একটা কথা বলি কেউ কিছু বললে তুই পাত্তা দিস না বাবা
তুই পড়ালেখা শেষ কর, পড়ালেখা শেষ করে বাবা তোর তোর একটা চাকরি খুব দরকার বাবা। আচ্ছা আমি যাব না, আমি এখানে থাকব। থাক বাবা, এসব বাদ দে, যা বাবা এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়। ঠিক আছে। এরপরে যদি ইতা সেখানে সোদা ফালাই দিব। সিটির ফোর্থ ইয়ারের সিনিয়র বলছি। আমি তোমাদের ভার্সিটির ফোর্থ ইয়ারের সিনিয়র বলছিলাম। তুমি কল দিয়েছিলে যে আমাকে ওই সিনিয়র দাদাটা। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ তুমি কোথায় এখন? তুমি বাড়িতে কেন? তোমাদের না সেমিস্টার এক্সাম সামনে। প্রীতম আর রাজ এরকম করেছে? ওরা তো এরকম করার কথা না। আচ্ছা তুমি ভার্সিটিতে চলে আসো, আমি বাকিটা দেখে নিব, সমস্যা নেই। সমস্যা
টেনশনে এবার আর মারধর করবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি তুমি চলে আসো ভার্সিটিতে আমাদের একজন মেধাবী স্টুডেন্ট আমাদের ভার্সিটির একজন যোগ্য মেধাবী স্টুডেন্ট তুমি আমাদের ভার্সিটি থেকে স্বপ্ন অপূর্ণ রেখে চলে যেতে পারো না এটা আমি কখনো হতে দিতে পারি না তুমি আমাদের ভার্সিটি চলে এসো বাকিটা আমি দেখে নিচ্ছি আচ্ছা ভাইয়া আমি কালকে আসছি ওকে ধন্যবাদ হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই কি অবস্থা কোথায় তুমি এই তো আমি আর প্রীতম তো আছি রাস্তায় ভার্সিটি রাস্তায় কই আপনি তোমরা একটু পুকুরপাড়া চলে আসো প্রীতমকে নিয়ে কেন কেন হঠাৎ আছে কাজ আছে তোমরা চলে আসো এখানে আসলে ভাই আমরা তো বিজি আছি তো তো এখন আসতে বলছি এখন আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে কিছু মনে করছে বা আমরা আমরা তো কিছু করি নাই আছে তোমার এই অবস্থা কেন ক্লাস করে আসো বলো তো তোমরা কেমন আছো এই তোমরা নাকি ওকে মারধর করেছো না না ভাই এরকম তোমরা কি কি করছো সবই আমি জানি এখন তোমরা এগুলো স্বীকার করো বা না করো আমি নিলয় থেকে সব জেনেছিলাম তোমরা যদি এরকম করে করতে থাকো তাহলে তো স্টুডেন্টরা থাকবে না স্টুডেন্টরা এখানে আসবে না স্টুডেন্টরা ভার্সিটিতে পড়তে আসে কেন স্বপ্ন পূরণের জন্য আপনার একদিকে ঠিক আছে কিন্তু চুপ থাকো একদম তোমরা কি করছো আমি সব ভালো করেই জানি নিলয় আমাকে সব বলেছে তোমার পকেটে হাত কেন হাত নামাও হাত নামাও তোমরা যদি এরকম করতে থাকো তাহলে এই ভার্সিটিতে সবাই আসে নিজেদের স্বপ্ন পূরণ করতে তোমরা কোথায় সিনিয়র হয়ে জুনিয়রদেরকে হেল্প করবা তা না উল্টা জুনিয়রদের উপর অত্যাচার করে জুনিয়রদেরকে ভাগিয়ে দিচ্ছ তো ওদের তো স্বপ্ন পূরণ অব্যাহত থাকবে না তো তোমাদেরকে তো উচিত হবে তোমাদেরকে জুনিয়রদেরকে সাহায্য সহযোগিতা করবে ওদের পড়ালেখাতে ওদেরকে সহযোগিতা করবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে তোমরা তা না করে ওদের সমস্যা সৃষ্টি করতেছো এরকম করলে তো জুনিয়ররা টিকবে না ভার্সিটি সুনাম ক্ষুণ্ণ হবে তোমাদের এসব কর্মকাণ্ডের কারণে সে যে আত্মহত্যা করেনি সেটাও তো অনেক তোমাদেরকে নেক্সট টাইম থেকে আরো সতর্ক থাকা উচিত আমি মনে করি তোমরা এরকম ছেলে না তোমরা অনেক ভালো হয়ে যাবে আর ভালো থাকবে তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে তোমাদেরকে এতদিন ধরে চিনি আর নিলয় তুমি হচ্ছে যে ওদের কথা কিছু মনে করিও না ওদের কর্মকাণ্ডের জন্য কিছু মনে করবে না ও যা করেছে করেছে ওরা যা করেছে করেছে এখন সব মাফ করে দিয়ে তোমরাও সব ভুলে গিয়ে সিনিয়র জুনিয়র মিলেমিশে থাকবা হ্যাপি থাকবা আমরা ভার্সিটি থেকে বেরো যাবো কয়েকদিন পর তোমরা সিনিয়র হবা তোমরাও জুনিয়রদের সাথে মিসবিহেভ করবা না
না ঠিক আছে যাতে পরবর্তীতে ভার্সিটির নাম সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় তোমরা এবার থেকে জুনিয়রের সাথে খুবই ভালোভাবে বিহেভ করবে বন্ডিং শক্ত রাখবে ভালো রাখবে যাতে তোমাদের আচরণে তারা যাতে কষ্ট না পায় ঠিক আছে এখন ওকে আমার সামনে তোমরা দুজনই সরি বলবা সরি আসলে আমাদের ভুল হয়েছে ওকে মাফ করে দিস আমরা আর কেবল হচ্ছে একসাথে থাকব আসলে ভাই ভুল হয়েছে কি এখন আমাদের আসলে মাথা ঠিক ছিল না আর একটু পাটে উঠে কষ্ট আর কি এখন বড় ভাইয়ের সাথে কমা করে দেব বুঝছস পথে যাওয়ার হয়ে গেছে আর কোনো মাসে খারাপও লাগতেছে ভাই এখন তো কিছু কারণ নেই আর যাওয়ার তো হয়ে গেছে সরি ভাই আর সরি বুঝছস ভুলে যা যা ঠিক আছে চায়না ছাত্রদের উপর অত্যাচার ও নিপীড়ন Don't let me.